২৬ বছর পর অবশেষে আইসিসির কোনো ইভেন্টে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে ভুলটা করেছে সেটা করেনি দক্ষিণ আফ্রিকা সেই ভুলটা কোনটা সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনাদের খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন এরফান সস পারফেক্ট ছালে মজাদার সস কোন ভুলটার কথা বলছি আমরা নিশ্চয়ই অনেকে হয়তো বুঝতে পারছেন সেই ভুলটা হলো আফগান জুটিটা অল্পতে থামিয়ে দেওয়া বাংলাদেশের ম্যাচের দিন ইব্রাহিম জাদ্রানে যে ক্যাচটা উঠেছিল হৃদয় সেটা মিস করেছেন এবং একুশ সম্ভবত বিশ রানের মধ্যে সেই ক্যাচটা সেই জুটিটা যদি বিশ রানের মধ্যে ভেঙে দেওয়া যেত তাহলে কিন্তু আফগানিস্তান সেদিন একশো পনেরো না আশি কিংবা নব্বই করতেও তাদের কষ্ট হতো কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে আফগানিস্তানের ওই ওপেনিং জুটিটাই রান করেছে আমরা যদি একটু দুই ওপেনারের পরিসংখ্যানটা দেখি রহমানুল্লাহ গুরবাজ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তার রান সংখ্যা দুশো একাশি ইব্রাহিম জাদ্রান এই টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ তার রান সংখ্যা দুইশো দুজন মিলে করেছেন পাঁচশো রান আর আফগানিস্তানের সাতটা ম্যাচের মোট রান মিলে হয়তো আটশোর উপরে হবে তাহলে পাঁচশো বারো রান যদি এই দুজন ব্যাটারি করেন বাকি সবাই মিলে করেছে হয়তো তিনশো সামথিং রান তাহলে বুঝতে পারছেন আসলে পার্থক্যটা কোথায় আফগানিস্তানের ব্যাটিংয়ের মূল শক্তি এই ওপেনার ওপেনার দুজন এই দুই ওপেনারের জুটি যখন সহজে ভেঙে যায় বা অল্প রানে ভেঙে যায় তখন কিন্তু তারা বড় রান করতে পারে না টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে এই চিত্র দেখা গেছে তারা দুই ব্যাটার কিন্তু প্রথমেই পঞ্চান্ন আশি এরকম রান করে দিত বাকি ব্যাটাররা এটাকে ক্যারি করতো এজন্য আসলে তারা অল্প রান নিয়েও যেহেতু তাদের বোলিং ইউনিটটা ভালো ছিল তারা আসলে সে জায়গায় আসলে তারা উইন হয়েছে কিন্তু আজকে কিন্তু একদম প্রথম ওভারে প্রথম ওভার কিংবা প্রথম ওভারে মার্কো ইয়ানসেন চার রানের মাথায় রহমানুল্লাহ গুরুবাজকে আউট করেন এরপরে ইব্রাহিম জাদ্রানা খুব দ্রুত ফিরে যান শেষ তাদের ব্যাটিংয়ে আর কেউ আসলে হাল ধরতে পারেননি কারণ তাদের মিডল অর্ডার লোয়ার অর্ডার অতটাই অতটা ভালো না ঠিক এই ভুলটা বাংলাদেশ করেছিল যদি ওপেনিং জুটিটা বাংলাদেশ তাড়াতাড়ি ভাঙতে পারতো তাহলে কিন্তু আজকে আফগানিস্তানের বদলে সাউথ আফ্রিকার জায়গায় সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সেমিফাইনালটা খেলতো এবং এটা অন্তত বলতে পারে যে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলতো বাংলাদেশ এতটাও চোখ করতো না আরেকটু হয়তো লড়াই করত। যাই হোক আফগান রূপ কথা সমাপ্তি প্রায় ছাব্বিশ বছর পর আইসিসি ইভেন্টের ফাইনালে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা তারা আসলে এটা ডিজার্ভ করে তারা আসলে এই ফাইনাল এবারের টুর্নামেন্টটা তারা ফেভারিট এবং ফেভারিট হিসেবে তারা ফাইনালে উঠেছে পুরো টুর্নামেন্টটা আমরা যদি একটু দেখি যে সাউথ আফ্রিকা কিন্তু খুব আজকের ম্যাচটা ছাড়া বড় ব্যবধানে কোনো ম্যাচে জিততে পারেনি তারা টেনে টুনে পাশ করেছে গ্রুপ পর্বে দুইটা ম্যাচের কথা বলি বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা চার রানে হেরেছে বাংলাদেশ সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ ছয় উইকেট পড়ে গেছে ডেভিড মিলার হাল ধরেছিল এবং একাই ম্যাচটা জিতিয়েছে সুপার টের ম্যাচগুলোর কথা বললে একই অবস্থা তারা কিন্তু খুব বড়ো ব্যবধানে কোনো ম্যাচ জিততে পারেনি এবং সুপার সুপারেটে উঠতে একটু কষ্ট হচ্ছে শেষ ম্যাচটা তাদেরকে জিততেই হতো যেহেতু রান রেটের ব্যবধানে তারা একটু ছিল সেই জায়গা থেকে তারা জিতে গেছে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল খেলবে ফাইনালে তাদের সঙ্গী ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা ভারত যে কোনো একটা দল হতে পারে তবে ব্যক্তিগতভাবে আমি খুশি দক্ষিণ আফ্রিকা ফাইনাল ওঠাতে কারণ আসলে অনেক বছর ধরে তারা ক্রিকেট খেলছে কখনোই বিশ্বকাপের ফাইনালে তারা যেতে পারেনি বেশ কয়েকবার সেমিফাইনাল খেলেছিল ওয়ান ডে এই যে গত ওয়ান ডে বিশ্বকাপে তারা সেমিফাইনালে হেরে গেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটা সেমিফাইনাল দুইটা সম্ভবত দুইটা সেমিফাইনালে হেরেছে তারা তো সব মিলিয়ে আসলে সাউথ আফ্রিকা দারুণ খেলেছে এবং সেই খেলার পুরস্কার তারা পেয়েছে দোয়া আফগানিস্তানের খেলার কথা বলতে চাই যে আফগানিস্তানের যখন ড্র হয়ে গেছে ম্যাচ এক প্রান্ত দরকার তখনও কিন্তু আফগানিস্তানের ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখে বোঝা যাচ্ছে যে তখনও তারা জেতার জন্য চেষ্টা করছে তারা কিন্তু বাংলাদেশের মতো ডিফেন্সিভ খেলেনি তারা অর ডাই খেলেছে যখন এক প্রান্তের উপর যাচ্ছিল আজমাতুল্লাহ অমুর যায় তিনি কিন্তু তখনও ডিফেন্স করে নাই তিনি কিন্তু অ্যাটাকিং খেলার চেষ্টা করছে অ্যাটাকিং খেলে কিন্তু ক্যাচ আউট হয়েছে এইটাই হচ্ছে তাদের এগিয়ে যাওয়ার শক্তি তাদের এত দূর আশা শক্তি যে তারা আসলে ডু অর ডায় রিক্স নিয়ে খেলছে যেটা ইংল্যান্ড করে যে ইংল্যান্ড আসলে কখনোই ভয় পায় না তারা সবসময় একই স্টাইলে খেলে ম্যাচ যেমন হোক কন্ডিশন যেমন হোক প্রতিপক্ষ যেই হোক না কেন তারা সবসময় তাদের স্টাইলে ক্রিকেটটা খেলে ঠিক আফগানিস্তানটা একইভাবে খেলছে আফগানিস্তানের যদি মিডল অর্ডারটা ভালো হয় ইম্প্রুভ করা যায় তাহলে আফগানিস্তান কিন্তু ক্রিকেট বিশ্বের পরাশক্তি হতে পারে কারণ যেহেতু তাদের বোলিং ইউনিটটা যথেষ্ট শক্তিশালী এবং ওপেনিং টপ অর্ডারও ভালো আছে এবং লোয়ার অর্ডারও ভালো ব্যাট করে রশিদ খানরা কিন্তু মিডল অর্ডারটা আসলে তাদের অত ভালো নয় এবং এই মিডল অর্ডারটা যদি ভালো করতে পারে তাহলে নিশ্চয়ই এবার আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে নিশ্চয়ই আরও এক দুই বিশ্বকাপ পরে তারা ফাইনাল খেলতেও পারে এটা আসলে অবিশ্বাস্য কিছু না আর সাউথ আফ্রিকার ফাইনালে ওঠার পেছনে আসলে ব্যাটারদের যতটা অবদান বোলারদের তার চেয়ে বেশি অবদান ছিল অ্যান্ড্রিক নর্কিয়া রাবাদা তারপরে শামসি কেশব মহারাজ প্রত্যেকটা বোলার তারা আসলে দারুণ বোলিং করেছে এবং ফিল্ডারদের কথা বলতে হয় দুটো ম্যাচে ম্যাচের পার্থক্য করে দিয়েছে দুটো ক্যাচ একটা বাংলাদেশের বিপক্ষে মাহমুদুল সেই ক্যাচটা একটা অন্য একটা ম্যাচ আরেকটা ক্যাচ সেই দুটো ক্যাচের কারণে তারা কিন্তু আজকে এত দূরে স্টেপ আসতে পারছে অর্থাৎ সাউথ আফ্রিকার ফিল্ডিং আগে থেকেই ভালো কিন্তু এই ফিল্ডিংটা এবারে বিশ্বকাপে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক কথায় সাউথ আফ্রিকা দারুণ খেলেছে এবং এবার কিন্তু তারা চোখ করেনি প্রত্যেকবারে কিন্তু তারা আসলে সেমিফাইনালে সে খেয়ে হারিয়ে ফেলতো কিন্তু আসলে এবার একদম বিড়ের বেশে খেলেছে দারুণ লড়াই করেছে এবং হেসে খেলে জিতেছে ছাপ্পান্ন রানের টার্গেট তারা আসলে এক উইকেট হারিয়ে নিয়ে নিয়েছে এবং সব মিলিয়ে এবারে বিশ্বকাপটা দারুণ উপভোগ ছিল দারুণ কিছু কো ইন্সিডেন্ট ছিল এবং বিশ্ব টি টোয়েন্টিতে যে আসলে ছোটো দল বড় দল বলে কোনো কথা নেই সেটা প্রমাণ হয়েছে এবারে বিশ্বকাপে বিশ্বকাপের লড়াইয়ে কার সঙ্গে দেখা হবে সাউথ আফ্রিকার ইংল্যান্ড নাকি ভারত আপনার মতে কে যেতে পারে ফাইনালে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আজকে আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আজকে না গতকালকে একটা বিমাতাসুলভ আচরণ করেছে আইসিসি তারা যখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলেছিল সেন্ট ভিনসেন্টে সেখান থেকে ত্রিনেধার্যান্ড টোবাগোতে আসার সময় তাদের ফ্লাইট চার ঘন্টা বিলম্ব হয়েছে বুঝতে পারছেন চার ঘন্টা আর এই চার ঘন্টা বিলম্বের কারণে তারা প্র্যাকটিস করতে না তারা ঠিকমতো ঘুমাতে না বা তাদের রুটিনে এলোমেলো হয়ে গেছে এবং ক্রিকেটাররা আজকে যখন মাঠে নেমেছে অনেকের চোখে আসলে ওরকম ক্লান্তির ছাপ ছিল এই ক্লান্তিটাও ম্যাচে কিন্তু প্রভাব ফেলেছে তো আফগানিস্তান বিধায় হয়তো এটা করতে পেরেছে আইসিসি যদি অন্য কোনো দল হতো অস্ট্রেলিয়া ইংল্যান্ড হতো আমার মনে হয় না যে এমনটা করার সাহস বা ভারত হতো আইসিসি দেখাতে পারতো বা এরকম কিছু করতে পারতো বা তারা মেনে নিত কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এটা অন্যায় হয়েছে বলা যায় যাই হোক ছোটো দলগুলোই বরাবর আসলে আইসিসির এমন বিমাতা সুলভ আচরণের শিকার হন বাংলাদেশও হয়েছে অতীতে ভবিষ্যতে হয়তো হতে পারে সেটা ব্যাপার না মাঠের খেলায় আসলে যে ভালো খেলবে তারাই জিতবে আফগানিস্তান আজকে ভালো খেলতে পারেনি সাউথ আফ্রিকা ভালো খেলেছে সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল হুসাইন আরমান বিডি কুইক টাইম